সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার প্রয়াত সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক গৌতম দাসকে শ্রদ্ধা জানাতে ধর্মনগর শহরে মৌন মিছিলের ঢল নামে সব বয়সের সহস্রাধিক মানুষের। তখন বেলা 12টা সিপিআইএম মহকুমা দপ্তর থেকে শুরু হয় মৌন মিছিল। গৌতম দাসের প্রতিকৃতি হাতে নিয়ে যুবনেতা রাজীব নাথ এবং ছাত্রনেতা সলমান আলী, তার পেছনে ছিলেন গৌতম দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্ল্যাক্স ব্যানার নিয়ে চার নারী নেত্রী, সাথী ভট্টাচার্য, বিজিতা নাথ, চম্পা বেগম, প্রতিমা দাস। এরপরই 70টি অর্ধনমিত রক্তপতাকা হাতে, সাদা পোশাক এবং লাল পাড়ের শাড়িতে সব বয়সের নারী পুরুষ, এরপর অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অবিরাম বয়ে চলে সুশৃঙ্খল জনতা স্রোত। সবার বুকে ঝোলানো ছিল গৌতম দাসের ছবি সম্বলিত ব্যাচ। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সুর জাগো জাগো সর্বহারা ছড়িয়ে দিয়েছেন সমগ্র রাস্তা জুড়ে। প্রায় এক ঘন্টা ব্যাপী মৌন মিছিল ডিএনভি রোড, সিনেমা হল, চৌমোহনী, কালীবাড়ি রোড, সেন্ট্রাল রোড, রামকৃষ্ণ মিশন রোড, অফিস টিলা, পুরাতন মোটর স্ট্যান্ড, রাজবাড়ি, দক্ষিণ নয়াপাড়া, পূর্ববাজার রোড হয়ে সিপিআইএম মহকুমা দপ্তরে এসে শেষ হয়। পুরো রাস্তায় অগণিত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গৌতম দাসের প্রতি বিনম্র চিত্তে শোক শ্রদ্ধা জ্ঞাপন করেন। Pure report, Channel Dindat.